বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আমার বাইফ্লক ট্যাঙ্ক, যেখানে আমি জাপানি পুঁটি ছেড়েছি। যেটা 800 লাইনের বাচ্চা আমি ছেড়েছিলাম, সেটা এখন হয়ে গেছে প্রায় 250-300 লাইনে চলে এসেছে আমার পুঁটিটা। তো বাইফ্লকে এর কালার প্লাস অ্যাক্টিভিটি খুবই ভালো। আর আপনারা যদি এই সময় কেউ জাপানি পুঁটি ট্যাঙ্কে করতে চান, আমি মনে করি খুব ভালো হবে। আর যদি এর সম্বন্ধে কিছু জানতে, জাপানি পুঁটি করার জন্য যদি কিছু জানার থাকে, তাহলে উপরে নাম্বারে আমাকে অবশ্যই আপনারা ফোন করে নিতে পারেন। আর দর্শক বন্ধুদেরকে অ্যাক্টিভ নেচারের পক্ষ থেকে, আমার এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জাপানি পুঁটি যদি করেন, এই মুহূর্তে সামনে ঠান্ডা, তো 3 মাসের মধ্যে এটা হারভেস্ট হয়ে যাবে। তো মিনিমাম 3 মাসে এটা 150-200 গ্রাম আপনার আসবেই গ্রোথ, যদি আপনি ঠিকঠাক কালচার একটু করতে পারেন। তো সেই হিসাবে আপনি জাপানি পুঁটি করতে পারেন। আর জাপানি পুঁটি মার্কেট প্রাইসও আপনার খুব একটা খারাপ নয়, 120 টাকা মার্কেট প্রাইস। তো সেই হিসাবে যদি আপনার গ্রোথ ভালো হয়, এটা প্রফিট দেবে। আর বন্ধুরা, জাপানি পুঁটিকে আমি সিপির খাবার খাওয়াচ্ছি। তো সিপির খাবার খাওয়ানোর পরে আমি দেখছি এদের অ্যাক্টিভিটি খুবই ভালো এবং খাওয়া দাওয়া খুব ভালো করছে। হ্যাঁ, তো মানে খুব ভালো খাওয়া দাওয়া করছে। আর মাছটা যেভাবে খাচ্ছে, এর গ্রোথ অনিবার্য হবেই। আর এদেরকে আপনি কুটিপানা বা অ্যাজোলা, ডাকুইট, সেগুলো এরা খায়, সেখান থেকে আপনার ফিডের খরচাটা বা এফসিআরটা একটু কম হবে। ফ্লক তো এরা খায়, আপনাকে ট্যাঙ্কে ফ্লক মেনটেন করতে হবে, ফ্লকটা এরা খায়। আর বন্ধুরা, যদি জাপানি পুঁটি কোনো কখনো করেন, মানে এখন যদি আপনারা করেন, তাহলে আর দেরি না করে আপনারা অবশ্যই জাপানি পুঁটি করতে পারেন ট্যাঙ্কে। কেননা এই মুহূর্তে সামনে ঠান্ডা, ভিয়েতনাম কই, আপনারা যদি ভিয়েতনাম কই করেন, তাহলে ঠান্ডার সময় হয়তো অসুবিধা হতে পারে। তো এবারে সেটা আপনারা দেখে শুনে করুন। আর এই জাপানি পুঁটি সম্বন্ধে আপডেট আমি আপনাদেরকে পরপর দিতে থাকবো। যদি ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওগুলো দেখতে পাবেন, এবং যেটা বাস্তব, যেটা আমার ট্যাঙ্কে হচ্ছে, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তুলে অবশ্যই ধরবো। আপনারা ফোনও করতে পারেন, ওখানে ডিসক্রিপশানে আমার ফোন ছিল বা স্ক্রিনেও আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা জানতে আমাকে ফোন করবেন। অবশ্যই আমি সাহায্য যতটা পারবো সাহায্য করবো। আর বন্ধুরা, আমি কিছু মাছ, এই দেখুন কীভাবে খাচ্ছে, মানে এদের অ্যাক্টিভিটি খুবই ভালো, মানে আপনাকে ভালো লাগবে। এদেরকে ফিডিং করানোর সময় আপনাকে নিজেকেই ভালো লাগবে যে খুব স্পিডি এরা ফিডিং করে। আমি তো এই 8 দিন হলো ছেড়েছি পুঁটিটা, তো মানে খুব সুন্দর, মানে ভালোই গ্রোথ। আর বন্ধুরা, আমি আমার অন্যান্য ট্যাঙ্কগুলোতে আমি কই আছে, আমার ভিয়েতনাম কই আছে, আবার অন্য ট্যাঙ্কে আমার মনোসেক্স তেলাপিয়াও আছে। এগুলো মোটামুটি কিছু মাছের, আমি কই মাছটায় কিছু মাছের ডিম চলে এসছে, তো সেটা আমি খুব চিন্তায় আছি। আমার সিটটা খুব একটা ভালো ছিল না, মানে ডিম চলে এসছে তাড়াতাড়ি। আর এই ট্যাঙ্কে আমার আছে মনোসেক্স তেলাপিয়া। মনোসেক্সের কোনো মাছ 200 গ্রামও হয়ে গেছে, কোনো মাছ 150 গ্রামও হয়েছে, আবার কেউ 50 গ্রামও আছে। তো এদের ইয়ারেসেন সিস্টেমটা আমি আবার নতুন করে চেঞ্জ করলাম। ডায়াফ্রাম ছিল আমার, সেখানে আবার রিং ব্লোয়ার লাগালাম। রিং ব্লোয়ার লাগানোর পরে আমি দেখছি যে ওদের ডিও লেভেলটা ঠিক হয়ে গেছে, ডিও লেভেলটাও ঠিক হয়ে গেছে, মাছের গ্রোথটাও ভালো আসছে। তো বন্ধুরা, আপনাদের জন্যে এই ভিডিও আমার করা, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এরপরে আপনাদেরকে আমার আরেকটা ট্যাঙ্কে আমার চিংড়ি মাছ আছে, গলদা চিংড়ি, সে সম্বন্ধে আপনাদেরকে আমি অবশ্যই বিস্তারিত দেখাবো এবং জানাবো। আর পুঁটি মাছ সম্বন্ধে আপনারা পরপর আপনারা ভিডিও পাবেন, আমি আপনাদেরকে জানাবো। নমস্কার, আপনারা ভালো থাকবেন এই করোনার বাজারে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।